ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির প্রতিবেশীদের মধ্যে একজন মজুর বাস করত। সে দিনের বেলায় নিজের কুড়ের ঘরে নানা রকমের শিল্পের কাজ করত, আর রাতে মদ্যপান করে উচ্চস্বরে অশ্লীল গান গাইত ও ইমাম সাহেবের মধ্যরাতের নামাজ, জিকির ও বিভিন্ন ইসলামিক চিন্তা ও গবেষণার কাজে অনেক সমস্যা হতো। তাই তিনি ওই লোককে এইসব বদভ্যাস ত্যাগ করার জন্য প্রায়ই অত্যন্ত মিষ্টি ভাষায় উপদেশ দিতেন। কিন্তু সেই মজুর তাতে মোটেও কর্ণপাত না করে তার সেই সব বিরক্তিকর কাজগুলো চালিয়ে যেতে লাগলো। তাই ইমাম সাহেবের সব কিছু নীরবে সহ্য করে যেতে হলো। একদিন রাতে ইবাদত করার সময় তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে ওই লোকের কুঁড়ে ঘর থেকে কোনো হইচইয়ের আওয়াজ আসছে না। তিনি আজ নির্বিঘ্নে ইবাদত জিকির করে যেতে লাগলেন বটে, কিন্তু তার মন অস্থির ও উদ্বিগ্ন হয়ে উঠতে লাগলো সেই প্রতিবেশীর চিন্তায়। খুব ভোরবেলায় ফজরের নামাজের পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার প্রতিবেশী সেই মজুরের খোঁজ খবর নিতে তার বাসায় গেলেন এবং তিনি শুনতে পেলেন যে কোতোয়াল ওই লোককে মাতাল অবস্থায় ধরে কারাগারে আটক করে রেখেছে। তার পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় সময় কাটাচ্ছে। সেই সময় বাগদাদের সিংহাসনে আসীন ছিলেন উমাইয়া বংশের বাদশাহ মনসুর, আর ইমাম সাহেব বাদশাহর দরবারকে খুব কঠোরভাবে এড়িয়ে চলতেন। মাঝে মাঝে বাদশাহ নিজেই ইমাম সাহেবের সাথে দেখা করে যেতেন। কিন্তু আজ ইমাম সাহেব তার দরিদ্র প্রতিবেশীর বিপদে অধীর হয়ে নিজেই সকাল সকাল সময় নষ্ট না করে বাদশাহর দরবারে চলে গেলেন। বাদশাহ ও তার আমির ওমরাগণ ইমাম সাহেবকে দরবারে এত সকালে আসতে দেখে অবাক হয়ে গেলেন। তারা নিজেদের মাঝে আলোচনা করতে লাগলেন, কি এমন ঘটনা ঘটল যে আজ স্বয়ং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দরবারে এসেছেন। বাদশাহ মনসুর নিজে সিংহাসন থেকে নেমে এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে পরম শ্রদ্ধার সাথে নিজের পাশে বসালেন ও কুশল বিনিময় করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বাদশাহকে বললেন, মহামান্য, আপনার লোকেরা আমার এক প্রতিবেশীকে কাল রাতে ধরে এনে কারাগারে বন্দি করে রেখেছেন, আমি তার মুক্তি চাইতে এসেছি। বাদশাহ তখন ইমাম সাহেবকে বললেন, জনাব, আপনি এই ছোট কাজের জন্য এত কষ্ট করে সকাল সকাল এসেছেন, আপনি যদি কাউকে দিয়ে খবর পাঠাতেন তাহলেই তো কাজ হয়ে যেত। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার প্রতিবেশী যখন বিপদে তখন আমি কি করে সময় নষ্ট করার বিলাসিতা করি, আর যে কাজে আমি নিজে আসতে পারি সেই কাজে কেন অন্যকে দিয়ে করাব। এক মুহূর্ত ভেবে বাদশাহ তখন জবাব দিলেন, মান্যবর ইমাম সাহেব, আজ আপনি নিজে আমার দরবারে উপস্থিত হয়ে আমাকে ও আমার দরবারকে ধন্য করলেন, সেই আনন্দে আজ আমি আপনার সম্মানে আপনার প্রতিবেশী সহ কারাগারের সকল বন্দীকে মুক্তি দিলাম। তারপর ইমাম সাহেব তার সেই প্রতিবেশীকে নিয়ে বাড়ি ফিরে আসলেন এবং সেই দিনের পর থেকে সেই দিনমজুর আর মদ স্পর্শ করেনি। প্রিয় ভাই ও বোনেরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত অধিক নসিহত করতে থাকেন যে আমি মনে মনে ভাবলাম তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই ছোট চেষ্টা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন, আর পেজে সাবস্ক্রাইব ফলো দিয়ে দেবেন।